উচ্ছ্বাস, 94 বছরের যুবতী টুইস্ট। কিন্তু এই নাচের কারণ জানেন? এ বয়সেও তিনি চমকে দিয়েছেন। ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে তিনি তিনটি পদক জিতেছেন, একটি সোনা, দুটি ব্রোঞ্জ। 100 মিটার দৌড়ে জিতেছেন সোনা, সময় নিয়েছেন 24.74 সেকেন্ড। ব্রোঞ্জ জিতেছেন 7 কোটে। এবছর প্রতিযোগিতাটি হয়েছে ফিনল্যান্ডে। দেশে ফিরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন হরিয়ানার ভগওয়ানি দেবী ডাগর। फिर जाऊंगी दूसरे देश में, मॉडल जीत के और अपने देश को रोशन करूंगी। दोनों टाइम शाम को भी घूम कर आती हूँ और सुबह भी घूम कर आती हूँ, 10-10 किलोमीटर। हाँ, और अब दौड़ में जीत गई, घोड़े में जीत गई। বয়স যে নিছকই একটা সংখ্যা তা প্রমাণ করে দিয়েছেন এই প্রবীণ অ্যাথলেট। 35 বছর বা তার ঊর্ধ্বের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নেন। তাদের সকলকে হারিয়ে এ বয়সে সোনা জেতা বিশ্ব রেকর্ডের সামিল, তাই সারা দেশ জুড়েই প্রশংসার বন্যা। তাঁর সাফল্যকে তুলে ধরে টুইট করেছে কেন্দ্রীয় ক্রীড়া দফতর, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরাও। আর এই নাচের তালেই পরবর্তী প্রজন্মকে যেন বার্তা দিচ্ছেন প্রবীণা, ফাইট কোনি ফাইট, তাহলেই হাসিল হবে সব লক্ষ্য। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।